রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন 8 জানুয়ারি বেলা 12টা থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত 4 দিনে প্রাথমিক আবেদন জমা পড়েছে 1,64,900টি। বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন গত 8 জানুয়ারি বেলা 12টা থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত মানবিক তথা এ ইউনিটে আবেদন সংখ্যা 58,900টি, বি ইউনিট তথা বাণিজ্য ইউনিটে 39,200টি, বিজ্ঞান তথা সি ইউনিটে 66,800টি আবেদন জমা পড়েছে।